আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ গাজী হোমিও হাজার পক্ষ থেকে আপনাদেরকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। তার আগে বলতে চাই, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন বা আমার সঙ্গে আপনারা দীর্ঘদিন আছেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং যারা নতুন এই ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে পাশে থাকবেন, চ্যানেলকে আপনারা ভালোবাসা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে নববর্ষের দ্বিতীয় দিনে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে বলেছেন যে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে, আমি আসলে এই বিষয়গুলো একটু এড়িয়ে চলি, কিন্তু এই বিষয়গুলো বা এই সাবজেক্টগুলোর মানে চাহিদা বা জানতে চাওয়ার কিউরিয়াসিটি এটা বেশি দেখতে পাচ্ছি। আজকের আলোচনার টপিকসটা হচ্ছে লিঙ্গের সাইজ বাড়ানোর হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট বা কৌশল, সেগুলো নিয়ে একটু কথা বলার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। পুরুষের যে পেনিস বা লিঙ্গ, সেই লিঙ্গের সাইজটা কিভাবে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে সাইজ বড় করা যায়, আসলে কি বড় করা যায়, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন এবং অনেক জানার রয়েছে। তো আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেক্সুয়াল টাইমে যখন ইরেকটাইল যখন ফাংশন যখন কাজ করে, তখন সেই সময়টাতে লিঙ্গের সাইজ যদি 14 থেকে 16 সেন্টিমিটার হয় বা 16 সেন্টিমিটার থাকে, সেটি হচ্ছে নর্মাল সাইজ। আমরা প্রথমে জেনে নেব যে লিঙ্গের সাইজটি বা পুরুষ অঙ্গের সাইজটি নর্মাল কত থাকে। তাহলে আমরা জানলাম যে যখন ইরেকটাইল যখন ফাংশনটা যখন হয় বা যখন ইজাকুলেশনটা যখন হয়, সেই সময়ে যখন আপনার লিঙ্গের সাইজ যদি 14 থেকে 16 সেন্টিমিটার হয়, তাহলে বুঝতে হবে এটি হচ্ছে নর্মাল সাইজ। মেল সেক্সুয়াল অর্গানের নর্মাল সাইজটা কত থাকে, তো যখন ইজাকুলেশন হয় বা ইরেকটাইল ফাংশন যখন কাজ করে, তখন আমরা যখন 14 সেন্টিমিটার থেকে 16 সেন্টিমিটার থাকে এই পেনিসের সাইজটি, তখন আমরা বুঝবো যে এটি হচ্ছে নর্মাল সাইজ। আর যখন এই অঙ্গটি যখন 3 ইঞ্চির কম হয়, তখন বুঝতে হবে যে এটি হচ্ছে প্রকৃত অঙ্গ না, এটি হচ্ছে ছোট অঙ্গ, এবং সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে চিকিৎসাটি নিতে হবে। সম্মানিত বন্ধুরা, তাহলে 3 ইঞ্চির কম হলে বুঝতে হবে এটি হচ্ছে আনম্যাচিউর, এবং এ সম্পর্কে কি কি সমস্যা আছে এই বিষয়গুলো ফাইন্ড আউট করে চিকিৎসা আসতে হবে। সম্মানিত বন্ধুরা, তাহলে এই মেল সেক্সুয়াল অর্গান ছোট হওয়ার কারণ কি? অনেকগুলো কারণের জন্য এই মেল সেক্সুয়াল অর্গানটি ছোট হয়ে থাকে। একটি হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে এই সেক্সুয়াল অর্গানটি ছোট হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে এই অঙ্গটি ছোট হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে নার্ভে আঘাত লাগলে সমস্যা হতে পারে, প্রোস্টেটের সমস্যা থাকলে সমস্যা হতে পারে। প্রোস্টেটের যদি সমস্যা থাকে, তাহলে আমরা ধরে নেব যে এটি এই অঙ্গটি সমস্যা রয়েছে। আর হচ্ছে মেল সেক্সুয়াল অর্গান, মেল সেক্সুয়াল অর্গানের যদি ঘাটতি থাকে বা টেস্টোস্টেরন যদি কমতি থাকে, তাহলে আমরা কি করব, এই সমস্যাটি আমরা দেখতে পাব বা আমরা লক্ষ্য করতে পারব। এখন আমরা জানবো যে এই লিঙ্গ বর্ধক বা এই লিঙ্গের আকার সাইজ বাড়ানোর কার্যকরী ওষুধগুলো কি কি, কি কি মেডিসিন খেলে আসলে কি লিঙ্গ বড় হয় কিনা বা সাইজটা বড় করা যায় কিনা, এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো আমরা এই ট্রিটমেন্টটি কয়েকটি ভাবে করতে পারি। মেডিসিনটি হচ্ছে সাইডোনিয়া ভালগারিস, এই সাইডোনিয়া ভালগারিস আমরা মাদার টিংসার কিনবো। আরেকটা হচ্ছে 30 বা 30 CH পটেন্সি, আমরা এটা কিনতে পারি। এবং এটা ট্রিটমেন্ট হবে তিন ভাবে, একটা হচ্ছে মাদার টিংসার, যেটি সাইডোনিয়া ভালগারিস, এই মাদার টিংসারটি আমরা বাহ্যিক ব্যবহার করব, এটাকে অলিভ অয়েলের সাথে মিশিয়ে আমরা সকাল দুপুর বিকাল রাত দিনে 3 থেকে 4 বার আমরা এটাকে এক্সটার্নাল ইউজ করব, এবং আমরা দিনে 15 ফোঁটা করে 3 বার খাবো। আরেকটি বিষয় হচ্ছে সাইডোনিয়া ভালগারিস, এটি 30 পটেন্সি, এটি আমরা দিনে 2 বার খেতে পারি, 5 ফোঁটা করে এই 30 পটেন্সি আমরা খেতে পারি। এভাবে 2 থেকে 3 মাস কন্টিনিউ করলে লিঙ্গের সাইজটি এবং তার ইলাস্টিসিটি, এটি আসলে স্থিতিস্থাপকতা বাড়বে, এবং এটি যে যার যেমন আছে সেখান থেকে আরও ডেভেলপ করবে। সম্মানিত বন্ধুরা, আমরা পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করব, আমরা সফট আন্ডারওয়্যার পরব, এবং আস্তে আস্তে আমাদের এটিকে ডেভেলপ হয়ে যাবে,
এবং এটির যে এর উপর যে হস্তমৈথুন বা এর উপর বেশি অত্যাচার করা যাবে না, ছোটবেলা থেকে একটি ধর্মীয় অনুশাসনের মধ্যে বড় হতে হবে, সব মিলে এটি কি যদি আমরা ভালো করতে হয় তাহলে আমাদের আন্তরিক সদিচ্ছা দরকার। খারাপ সঙ্গের সঙ্গে মেশা যাবে না, এবং চা, নেশা, পানি এবং অন্যান্য যে দ্রব্যগুলো নেশা জাতীয় দ্রব্য, এই নেশা জাতীয় সকল দ্রব্য থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।